হ্যালো ফ্রেন্ড, আই এম সুমিল বোস, এখান ফর কলকাতা। আজ আপনারা দেখাবো ডিজাইন ব্লাউজ কীভাবে তৈরি করতে হয়। তো ফ্রেন্ড, যারা আমার ভিডিও দেখছেন এখনও সাবস্ক্রাইব করেন তাদেরকে বলছি আপনারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। আর আমার ভিডিও যারা দেখছেন একদম ফ্রিতে আপনারা শিখতে পারবেন ফ্রেন্ড, এখানে কোনো টাকা ইনভেস্ট করতে হবে না, একদম ফ্রি অনলাইনে শিখতে পারবেন। তো ফ্রেন্ড, এবার আমি আপনাদের ব্যাক পার্ট একটা ড্রয়িং করতে হবে। তো আপনাদের প্রত্যেক ভিডিওতে বলেছি যে ফ্রেন্ড, যে কোনো ডিজাইন ব্লাউজ তৈরি করতে গেলে আপনারা বেসিক একটা পার্ট লাগবে, ব্যাক পার্ট। ব্যাক পার্ট ড্রয়িং করে আপনার যে কোনো ডিজাইন ব্লাউজ তৈরি করতে পারবেন। তো ফ্রেন্ড, এখন আমাকে একটা ড্রয়িং করতে হবে বেসিক ফর্মাই। তো ফ্রেন্ড, এবার আপনি যে কোনো ডিজাইন তৈরি করতে গেলে ফ্রেন্ড আপনাকে এভাবে ড্রয়িং করতে হবে, ঠিক আছে ফ্রেন্ড? আপনাকে এভাবে ড্রয়িং করতে হবে। এভাবে ড্রয়িং করুন ফ্রেন্ড। এবার এটাকে আমি কাটবো। তো ফ্রেন্ড, এটা আমার কাটিং হয়ে গেছে, এবার আমি ডিজাইন তৈরি করব ফ্রেন্ড। কি ডিজাইন তৈরি করব ফ্রেন্ড, এবার আপনাদের আমি দেখাবো যে ফ্রেন্ড এখান থেকে ফ্রেন্ড এটাকে এভাবে ড্রয়িং করবো। ঠিক আছে ফ্রেন্ড, আর এটার তো আমার গলা, এই গলাটা কাটবো। তারপর ফ্রেন্ড এবার এটাকে এবার আরেকটা ডিজাইন হিসেবে ব্যবহার করবো ফ্রেন্ড। তো ফ্রেন্ড, আমার এই মাঝের কাপড়টা লাগবে না, মাঝের, তার জন্য ফ্রেন্ড এখান থেকে আমি এক্সট্রা সিমসটা পেয়ে যাবো। যে এক্সট্রা সিমস কেন নেবে, এই পার্টে আমাকে বিদ্ধ হতে হবে, এই পার্টে আমাকে বিদ্ধ হতে হবে, ঠিক আছে ফ্রেন্ড? তো আমার যখন এই পার্টটা লাগবে না, তো এখান থেকে আমি এক্সট্রা সিমসটা নিয়ে নেবো, ঠিক আছে ফ্রেন্ড? এই পার্টটা যদি আমার লাগতো, তো এক্সট্রা সিমস নিতে পারতাম না, এখান থেকে কাটিং করে আবার নেক্সট পেপারে গিয়ে আমাকে আবার ড্রয়িং করে এক্সট্রা সিমস নিতে হবে। এবার এইটা যখন লাগবে না, তো এখান থেকে আমি এক্সট্রা সিমসটা নিয়ে নেবো ফ্রেন্ড। দেখুন ফ্রেন্ড, এখান থেকে আমি এক্সট্রা সিমস নিয়ে নেবো। এবার এটাকেও, এবার এখান থেকেও এক্সট্রা সিমস নিয়ে নেবো ফ্রেন্ড, ঠিক আছে ফ্রেন্ড? এবার এটাকে আমি কাটিং করবো।
এটা আমার কাটা হয়ে গেছে ফ্রেন্ড, এবার এটাকে আমি কাটবো। তারপর আপনাদের দেখাবো ডিজাইন কাপড়, এটা হয়ে গেলে আপনাদের দেখাবো ডিজাইন কাপড়ে। যাবো ফ্রেন্ড, কমপ্লিট হয়ে গেছে। এবার আমাকে একটা ব্যাক পার্ট ড্রয়িং করতে হবে ফ্রেন্ড, এটা আমাকে ব্যাক পার্টের উপরে এইভাবে বসাতে হবে ডিজাইন কাপড়টা, ঠিক আছে ফ্রেন্ড। তো ফ্রেন্ড এটা আমি ড্রয়িং করে নিই, তো ফ্রেন্ড তারপর আপনাদের দেখাবো, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এবার আমার ব্যাক পার্টটা ড্রয়িং হয়ে গেলে তারপরে আপনাদের দেখাবো যে কিভাবে ডিজাইন ব্যাক পার্টে করতে হবে, ঠিক আছে ফ্রেন্ড। তো ফ্রেন্ড আমার ড্রয়িং করা হয়ে গেছে ব্যাক পার্ট, এবার আমি দেখাবো আপনাদের ডিজাইন কাপড়ে কিভাবে ডিজাইন, কোন জায়গায় কোন কাপড় ব্যবহার করবেন কি না সেটা আপনাদের দেখাবো ফ্রেন্ড। আপনারাও ডিজাইন এটা যে কোনো এক কাপড়ের নিতে পারেন, লাল নিতে পারেন, কালো নিতে, যে কোনো কাপড় নিতে পারেন। নেওয়ার পরে আবার এখানে যে যে ডিজাইন কাপড় আছে, ঠিক আছে, এর বেশি করেছি। তো এখানে আপনি যদি মনে করেন আমি চাঁদনি কাপড় ব্যবহার করবো কিংবা অন্য অন্য কাপড় ব্যবহার করবো, করতে পারেন। যে ব্যাক পার্টের উপরে এইভাবে এটাকে ব্যাক পার্টের উপরে বসাতে হবে ফ্রেন্ড। আপনি যদি মনে করেন যে এখানে আমি চাঁদনি কাপড় হিসেবে ব্যবহার করব, করতে পারেন। এখানে যদি অন্য কোনো কাপড় ব্যবহার করতে পারেন তো করতে পারেন ফ্রেন্ড। তো আপনাদের দেখাবো এবার ড্রয়িং, ঠিক আছে। এইটা আমার অরিজিনাল ব্যাক পার্ট, এটা আমার লাগবে, ঠিক আছে। এবার এটাকে আমি ড্রয়িং করব ডিজাইন কাপড়ে, ঠিক আছে ফ্রেন্ড। এটাকে আমার ড্রয়িং করতে হবে। এবার এটা যখন ড্রয়িং করবো তো আমি এখানে লাল নেব ফ্রেন্ড, লাল নাই কালো নেবো ফ্রেন্ড, এখানে আমি কালো নেবো ফ্রেন্ড, ঠিক আছে। এখানে আমি কালো নেবো, এবার এটাকে আমাকে ড্রয়িং করতে হবে ফ্রেন্ড। দেখুন কিভাবে ডিজাইন তৈরি করতে হবে, একদম ইজি ফ্রেন্ড ডিজাইন তৈরি করা। আমার ভিডিও দেখবেন তো একদম ইজি ভাবে ডিজাইন করতে পারবেন। তো আপনারা ব্যবসাও করতে পারবেন যেসব আমি ডিজাইন দেখাচ্ছি, তো আপনারা এই সব ডিজাইন দেখে আপনারা এবার এইভাবে ফ্রেন্ড ড্রয়িং করবেন। এবার এটাকে আমি কাটবো, ঠিক আছে ফ্রেন্ড। আপনারা এখানে যে কোনো ডিজাইন কাপড় হিসেবে ব্যবহার করতে পারেন ফ্রেন্ড, যেটা আপনার ভালো লাগবে। এখানে যদি মনে করেন যে না নেট ডিজাইন ব্যবহার করো, নেট আপনার দেখিয়েছি যে ওই নেটটাও ব্যবহার করতে পারেন। তো এবার গলা কাটতে যাবো ফ্রেন্ড,
ফ্রেন্ড আমার কাটিং করা হয়ে গেছে একবার, তো এটা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি কাটবো। এখানে আমি কি ডিজাইন হিসেবে কাপড় ব্যবহার করবো ফ্রেন্ড, এখানে অনেক রকমের কাপড় আছে, লাল কালো হলুদ, তো আপনার যেটা ইচ্ছা ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ড এখানে আমি হলুদটাই ব্যবহার করবো। তো ফ্রেন্ড এবার আমাকে ড্রয়িং করতে হবে। প্রিন্টটাকে আমি এবার কাটিং করবো। আমার কমপ্লিট হয়ে গেছে ডিজাইন। এবার আমি বডিতে আঁটবো। কিভাবে বডিতে আঁটতে হবে ফ্রেন্ড এবার আপনাদের দেখিয়ে দেবো। প্রথমে আমাকে এখানে বিট ধরাতে হবে ফ্রেন্ড, এখানে আমাকে বিট ধরাতে হবে ফ্রেন্ড প্রথমে আমাকে। তারপরে বিটান হয়ে গেলে তারপরে আমাকে এখানে স্টিচিং করতে হবে। তারপর ফ্রেন্ড আমাকে এখানে স্টিচিং করতে হবে।